আজকে বানিয়ে নেবো মিষ্টি কুমড়ো ছাড়াই। মিষ্টি কুমড়ো পিঠার রেসিপি এর জন্য প্রথমে একটা ডিশে নিই, এখানে ওভেনে বসে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে কিছুটা হলুদ কালার দিয়ে, এখানে আগে থেকে আমি চালের গুঁড়ো আছে, সেই চালের গুঁড়োটা আমি দুই বাটি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিয়ে এটা ওভেন বন্ধ করে দেবো। এখন ঠান্ডা হয়ে গেছে ডোটা, সফট ডো তৈরি করে নিয়ে এখানে ছোটো ছোটো বাটির মতো শেপ করে নিয়ে, লেচি থেকে ছোটো ছোটো বাটির মতো করে নিয়ে, এখন এখানে আগে থেকে আমার নারকেল গুড়ের পুর রেডি করা আছে, সেই পুরটা দিয়ে এখানে ভালোভাবে মুড়ে দেবো। এখানে যদি ফেটে যায় তাহলে শুকনো আটা দিয়ে জায়গাটা ভালোভাবে একটু মধ্যের দিকটা একটু আঙুলের সাহায্যে চেপে দিয়ে, এরকম একটা চা চামচ নিয়েছি, চা চামচ সাইডটা যাতে গোল থাকে এরকমভাবে সাইডটা কুমড়োর মতো করে কেটে দিয়ে লবঙ্গ মধ্যেটাই দিয়ে এখানে ওভেনে একটা পাত্র বসিয়ে জল গরম করতে দিয়ে এখানে 10 মিনিট ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে খুব সহজে মিষ্টি কুমড়ো।